নহব কম নজর হওয়া নিব লাগিব সাদুল্লাহ অনাস্থা প্রস্তাব দি গোপীনাথ বরদলৈ গোপীনাথ বরদলৈ প্রধানমন্ত্রী পাঠিয়েছিল আজকে আমি গৌরব করব লাগিব আজি আমার নগর বিধায়ক আছিল আমিরউদ্দিন সাহাব তেখেতেই প্রথম প্রস্তাব করেছিল যে আমার সাদুল্লাহর বিরুদ্ধে সাদুল্লাহ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীপুর আতরাব লাগে তেওঁই প্রস্তাব করেছিল আর গোপীনাথ বরদলৈ সমর্থন করেছিল গোপীনাথ বরদলৈ কম নিজের প্রধানমন্ত্রী হয়েছিল 1938 সনত বিজেপি দলে জীবনে অপপ্রচারণা করত ইতিহাস বলুকে বুঝিব নয় ইতিহাস কই দিব যে গোপীনাথ বরদলৈ কংগ্রেসের প্রধানমন্ত্রী আছিল অহমের পর কংগ্রেসের প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ আছে গতিকে এনে কয় মিশা আজি আমি আমি সভা সমিতি হওয়ার পিছত আমি শেষ কথা কও জয় হিন্দ কোনে কইছিলেন জয় হিন্দ জয় হিন্দ আবিদ হাসান মুখানি আবিদ হাসান মুখানি প্রথমে জয় হিন্দ শব্দ ব্যবহার করেছিল আজি তিরঙ্গা পতাকা আজি আমার হাতে হাতে আছে এই তিরঙ্গা পতাকা আমি তিরঙ্গার তরফ বহিছু তিরঙ্গা লৈ আজি আমি যাত্রা করেছিল এই তিরঙ্গার ডিজাইন করে করেছিল এই তিরা তিরঙ্গা ডিজাইন করেছিল সুরিয়া তৈয়বজি হায়দ্রাবাদের এজন মুসলিম মহিলা সুরিয়া তৈয়বজি এই ন্যাশনাল ফ্ল্যাগর আপনার অঙ্কন করেছিল নহব কম নজর হওয়া নানিব লাগিব সাদুল্লাহ অনাস্থা প্রস্তাব দি গোপীনাথ বরদলৈ গোপীনাথ বরদলৈ প্রধানমন্ত্রী পাঠিয়েছিল আজি আমি গৌরব করব লাগিব আজি আমার নগর বিধায়ক আছিল আমিরউদ্দিন সাহাব তেখেতেই প্রথম প্রস্তাব করেছিল যে আমার সাদুল্লাহর বিরুদ্ধে সাদুল্লাহ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীপুর আতরাব লাগে তেওঁই প্রস্তাব করেছিল আর গোপীনাথ বরদলৈ সমর্থন করেছিল গোপীনাথ বরদলৈ কংগ্রেসের প্রধানমন্ত্রী হয়েছিল 1938 সনত বিজেপি দলে জীবনে অপপ্রচারণা করত ইতিহাস বলুকে বুঝিব নয় ইতিহাস কই দিব যে গোপীনাথ বরদলৈ কংগ্রেসের প্রধানমন্ত্রী আছিল অহমের পর কংগ্রেসের প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ আছে গতিকে এনে কয় মিশা আজি আমি আমি সভা সমিতি হওয়ার পিছত আমি শেষ কথা কও জয় হিন্দ কোনে কইছিল জয় হিন্দ জয় হিন্দ আবিদ হাসান মুখানি আবিদ হাসান মুখানি প্রথমে জয় হিন্দ শব্দ ব্যবহার করেছিল আজি তিরঙ্গা পতাকা আজি আমার হাতে হাতে আছে এই তিরঙ্গা পতাকা আমি তিরঙ্গার তরফ বহিছু তিরঙ্গা লৈ আজি আমি যাত্রা করেছিল এই তিরঙ্গার ডিজাইন করে করেছিল এই তিরা তিরঙ্গা ডিজাইন করেছিল সুরিয়া তৈয়বজি হায়দ্রাবাদের এজন মুসলিম মহিলা সুরিয়া তৈয়বজি এই ন্যাশনাল ফ্ল্যাগর আপনার অঙ্কন করেছিলেন